বঙাইগাঁও জেলার মানিকপুর শিক্ষাখণ্ডর অন্তর্গত 395 নং বাঁশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। বিদ্যালয়ের কণমানি ছাত্রীক যৌন নির্যাতন চলার অভিযোগ প্রধান শিক্ষকর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকর বিরুদ্ধে এই অভিযোগ একাংশ রাইজর লগতে অভিভাবকর। দীর্ঘদিন ধরে ছাত্রীসকলের বুকুত হাত দিয়ে নির্যাতন চলাই অহার অভিযোগ প্রধান শিক্ষকজনের বিরুদ্ধে। অবশেষত প্রধান শিক্ষকক উত্তম মাধ্যম সোধায় কোঠালিত আবদ্ধ করে রাখে অভিভাবক সকলে। মিটিং চলি আছে, মিটিং মানে একর মুহূর্তে ইয়ার মানে 2-4-10 মিনিট থাকি এই মুহূর্তে মানে স্কুলের যেগুলা ছাত্রীবিলা অভিযোগ করিল। কি অভিযোগ? অভিযোগ করিল যে এই শিক্ষক আমার যেটা স্কুলের শিক্ষক এই শিক্ষকজন যেটা বেয়া কাম করে আমার লগত। আমি যদি মানে একলা একলা থাকো তেনহলে মানে হয়তো মানে বুকুত হাত দেয় বা কিবা মানে খারাপ বেয়া কাম করো বলে মানে কই থাকে। এই কারণে আমি ছাত্রীবিলা স্কুলের মানে ডাঙা ডাঙা যেগুলো ছাত্রী আছে ছাত্রীবিলা কলে যে আমি এজনী স্কুলে অহা বন্ধ করে দিছি। এইটো ছাত্রের মুখর কথা, এই কথাটো আসলতে সঁচা। আপনি স্কুলের কি? মই স্কুলের প্রেসিডেন্ট। ঘটনাস্থলীত চালাবিলা আরক্ষীর নিরীক্ষণ চকীর আরক্ষী উপস্থিত হয়ে উদ্ধার করে প্রধান শিক্ষকজনক। ঘটনাটোয় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলটুত। মানিকপুর পৰা মফিদুল ইসলামৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে।